দেখতে পাচ্ছি না, একটু দিকে সরো, মুখটা হয়নি, মুখটা ঠিক করো। আমিও কাজ করো, আমিও কাজ করি, বসে থেকে তো লাভ নেই। কিছুই রবিবার
খুশি আকাশ ভরা তারা বিকে সিংহ সিংহ চির ঝরে মনের বাকি যে রেখে যে অতি হয় না খুশি আকাশ ভরা তারা বিকে সিংহ সিংহ চির ঝরে মনের বাকি যে রেখে জানি তুমি আমার না কি বানালাম ভালোবাসো নিজের ভুলে অপের ঘৃণা পরুষ মানি খেলে আসো জানি তুমি আমার না কি বানালাম ভালোবাসো নিজের ভুলে পথের ধুলা পরশ মানি খেলে আসো তোমার প্রাণের ঠিকানা দেখে আমায় তবু কি গো তোমার প্রাণের ঠিকানা দেখে আমায় তবু কি গো দেখল বিনা পাতা যতই লেখ ঈশানিকা কিছুই রবি না চুরি যে খেলা প্রণীর যত দেয়ানিয়া পূর্ণ হবে না দেখছি পেটিএম করো তো ভালোবাসা ছাড়া আর কি আছে, ভালোবাসাই যদি নিঃশ্বাস হয় তাই তো মানুষকে বাঁচিয়ে রাখি। আর এই ভালোবাসার কথাই বলে গেছে সামনে, বাঁশির মতোই সুমিষ্ট কণ্ঠে সুরেলা জাদুতে এতক্ষণ ভরালেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আজ আনুষ্ঠানিক প্রকাশ হল শাওনির মা আমি বাঁচতে চাই অডিও সিডিটির। প্রসঙ্গক্রমে একটি কথা বলি, গানটির শীর্ষক গানটি অর্থাৎ মা আমি বাঁচতে চাই এবং শেষ গানটি একদিন আসব ফিরে, এই গানটি বাস্তবায়িত করলো যে দুজন, অর্থাৎ এই আরতি মা আমি বাঁচতে চাই, একজনের হাত থেকে বেরোলো কলম থেকে আর একজন সেটা তার সুমধুর কণ্ঠে আমাদের কাছে পৌঁছে দিল। এই অনুভূতি গ্রাস সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। অনেকবার ওয়াশিংটন এসেছি, ওয়াশিংটন বলতে মেরিল্যান্ডে এসেছি, তবে ভার্জিনিয়াতে এই প্রথমবার। তো সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি ধ্রুপদ সকলকে, ধ্রুপদের সকলকে এবং আপনারা যারা আছেন, এসছেন, আসছেন, তাদেরকে প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার সঙ্গে আজকে যারা সহযোগী যন্ত্রশিল্পী হিসেবে রয়েছেন, ওনারা আমার থেকে অনেক নাম করা এবং গুণী শিল্পী, আমি ওনাদের সঙ্গে বাজাতে গাইতে পারছি তার জন্য আমি নিজে ধন্য। ওনারা
আমি কলকাতা থেকে এসেছি, ওনারা এসছেন ঢাকা থেকে। কাজে একটা দুই বাংলার অদ্ভুত একটা মিল, এটা আমার কাছে ভীষণ প্রয়োজনীয় বলে মনে হয়। এবং একটা কথা আপনাদের বলি, আমি তো অবশ্যই কলকাতার, ভারতবর্ষের, কিন্তু আমার 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 এটা নিজের কথা নয়, আমার বাবার কাছে শুনেছি প্রথম। কারণ উনি প্রথম যখন বাংলাদেশ হয় লিবারেশনের পরে, বঙ্গবন্ধুর আহ্বানে গেছিলেন, উনি ফিরে এসে বলেছিলেন যে পৃথিবীর নানান জায়গায় গেছি। উনি এই নর্থ আমেরিকাতেও এসছেন দুবার, তখন তো এত যাতায়াত ছিল না, তবু এসছেন। ইউ ক্যান ইউ মেক ইট বিট লাউডার মাই ভয়েস অ্যান্ড এভরিথিং, ক্যান ইউ, ইয়া, হ্যালো হ্যালো, ইজ ইট কামিং থ্রু মাই মনিটর, নট মাই মনিটর, ক্যান ইউ বি মেক ইট বিট লাউডার, হ্যালো, ইয়া, থ্যাংক ইউ। উনি বলেছিলেন, এবং আমি তারপরে যতবার গেছি ততবারই এটা ভীষণভাবে ফিল করেছি যে বাংলাদেশের মানুষ যেভাবে গান শোনেন, আমাদের ভারতীয় বাঙালিরা অতটা মন দিয়ে গান শোনেন, এটা কিন্তু অন্যভাবে নেবেন না, কিন্তু ইটস আই হ্যাভ ফেল্ট ইট, মানে এটা আমার বাবাও বলেছিলেন যে ওখানে যে ওয়ার্মটা সেটা বোধহয় পৃথিবীর কোথাও পাওয়া যায় না। তো কাজেই আপনারা যারা বাঙালি, তারা বাংলা সংস্কৃতি ধরে রেখেছেন এবং এগিয়ে নিয়ে চলেছেন, তার জন্য উই ফিল প্রাউড, অ্যাবসলিউটলি। তো যাই হোক, এখানে কিছু অনুরোধ তো থাকবেই, তো নাকি কিছু অনুরোধ থাকবে, অফকোর্স। তার সঙ্গে আমার নিজের পছন্দের কিছু গান ছোট করে গিয়ে শোনাবো। শুরু করি কী দিয়ে, রবীন্দ্রসঙ্গীতই শুরু করি। আমার মনে হয় যে আমাদের সংস্কৃতির ধারক বাহক যারা, তাদেরকে একটু স্মরণ করি, শ্রদ্ধা জানাই, তারপরে যে সময়ের গানকে আধুনিক গান বলা হয় সেই গান তো শোনাতেই হবে, আমার নিজের গান, নিজের সুর করা গান সব মিলিমিশিয়ে শুরু করছি। আর আপনারা আমার সঙ্গে যে গান মনে হয় যে আপনাদের পছন্দের, প্রিয়, সে গান আমার আমার সঙ্গে আপনারা গাইবেন। আপনাদের সকলের সম্মতি নিয়ে আমার খুব প্রিয় একটা গান, আমি ভীষণ মিস করি গানটা যখন গাই আমার প্রিয়জনদের, সেই গান দিয়ে শুরু করছি, এটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনি সব, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে।
জাগিবে থাকি তব করুন আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে নাহি জাগিবে থাকি তব করুন তবু অঞ্চল ছায়া মোরে রহিবে থাকি মম দুঃখ বেদন মম সফল সপন মম দুঃখ বেদন মম সফল তুমি রবে নীরবে হৃদয় মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনি সব তুমি রবে নীরবে হৃদয় তুমি রবে নীরবে। হ্যাঁ বাবা দেখে নিচ্ছি, একটু দাঁড়াও শোনা। আমি যদি আপনার অনুমতি দেন একটু এই খাতাটা কমপ্লিট হোক, কয়েকটা পেজ আছে দেখি। আমি মোহ হয়ে চোখে চেয়ে দেখেছি।
দু মিনিট বাবু, এটা হয়ে গেলে চার পাঁচটা পেয়ে যাচ্ছে। পায়জা লাগছে, কিংশুক সেনগুপ্ত। Hello to Goa. Hello Agoda. Get cheap hotel rates and enjoy action and adventure. Just like our influencer Akanksha and Siddharth. Agoda. Book now. দিনের সোনা ঝরা সন্ধ্যা, হাততালি হাহা ডিপ দেন কেন, পুরোপুরি দিন না।
দুজনে শুধাই যদি তোমারে কি দিয়েছি আমারে তুমি কি বলিলে সেদিনের সোনা ঝরা সন্ধ্যা তুমি কি বলিলে সেদিনে।